স্যার হয়ে গেছে। এনে 10 টাকা। এ আল্লাহ স্যার, আপনি 10 টাকা দেন কেন? জুতা পলিশের দাম তো হইছে 5000 টাকা। এই মুচির বাচ্চা, তোর কি মাথা ঠিক আছে নাকি দিনে দুপুরে কিছু খেয়েছিস? সামান্য জুতা পরিষ্কার করে তুই আবার কাচ্ছিস 5000 টাকা? হ্যাঁ স্যার, আমাকে 5000 টাকাই দেওয়া লাগবে, তাছাড়া আমি নিমু না। চুপ থাক, বললেই হলো নাকি? টাকা কি মগের মূল্য? যে তুই বললি তোকে 5000 টাকা দিতে হবে, আমরা দিয়ে দিলাম। তুই আমার কাছে 10 টাকার বিনিময়ে 20 টাকা চাইতে পারতি, 50 টাকা চাইতে পারতি। তুই আমার কাছে চেয়েছিস 5000 টাকা, আমার তো কিছুই খেলছে না। কি খেয়েছিস কিছু? আরে স্যার, আমি কিছুই খাই নাই। আপনাকে এক কথা কতবার কমো, হ্যাঁ আমি 5000 টাকার নিচে এক টাকাও নিব না, আমাকে 5000 টাকাই দেওয়া লাগবে। পক্ষিনীর বাচ্চার কত বড় সাহস, মুখে মুখে থাকতে করে কি টাকা পেয়েছিস নাকি আরো লাগবে? হ্যাঁ, 1000, 2000, 3000, 4000, 5000। কি ব্যাপার, এই মুচি মেয়েটাকে এভাবে মারছেন কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, ও আমার জুতা পরিষ্কার করে আমার কাছে চাচ্ছে 5000 টাকা। দেশটা কি মগের মুল্লুক? হ্যাঁ, ও আমাকে চাইবে আমি দিয়ে দিব। এ মুচি, তোমার সমস্যা কি? তুমি জুতা কালি করছো, বড় জোরে 10 টাকার জায়গায় 20 টাকা, 30 টাকা, 50 টাকা চাইতে পারো, সে জায়গায় 5000 টাকা কিভাবে চাও? কিসের জন্য আমি 5000 টাকা চাইছি তাহলে শুনেন। এই আমার জুতা কালি করা হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছে। এই নেন আপনার জুতা। এই নাও টাকা। ঠিক আছে, এতগুলো টাকা মনে হয় বুঝির বাচ্চা রেখেছে। ভালোই হয়েছে স্যার। স্যার স্যার, কারণ আমরা জুতা মতো আমি 5000 টাকা ছুঁয়ে দিয়েছিলাম, আমার টিনাটা দেন। কিসের টাকা? জুতার মধ্যে তো কোনো টাকা নেই স্যার। কি কই দেখেন, একজন 5000 টাকা পাবো আমি নিয়ে তুই দিছি। আমি আপনার দেখো তুমি স্যার, ইনি তো রাখছিলাম স্যার। স্যার দেন, আপনি এবো করে নাম গরিব মানুষ দেন। আরে কি সব জাদা বলছো, তুমি পাগল হয়েছো? তুমি বলছো জুতার ভিতরে টাকা আছে, জুতা দেখালাম এখানে টাকা নেই, এখন বলছো টাকা আমি রেখে দিয়েছি। স্যার আমি জুতার মধ্যে টিয়া দিয়েছিলাম স্যার, আমার সাথে এবো করে নাম টিয়াটা দেন স্যার। ওকিনির বাচ্চা যায় এখান থেকে। না স্যার, বাবা তো না দিয়ে যাবে না, আমি না দিবার বলে আমার নুকটা আমার মারবো। আমারে ও বড়লোক টাকাওয়ালা মানুষ দেখলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ধান্দা না? তোর মুচির বাচ্চা না কখনো সোজা হবি না, তোকে আজকে মুচির শিক্ষা দিব। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি এতটা নোংরা মনের একটা মানুষ, আর আমি তোমাকে তো খুব বিশ্বাস করতাম তাই না? আর তুমি কি করলে? সামান্য এই গরিব মুচির 5000 টাকা লোভ সামলাতে পারলে না তাই না? আমি তোমাকে খুব বিশ্বাস করতাম। আসলে আমারই ভাবতে ঘৃণা হচ্ছে, আমি কিভাবে তোমার মতো একটা নোংরা মানুষের সাথে দিনের পর দিন সংসার করে আসতেছি। দেখো বোন, তুমি মন খারাপ করো না, আমার স্বামীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর এই যে 5000 টাকা তুমি রাখো। আসলে মানুষ ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু কোনো অমানুষকে ক্ষমা করা যায় না। তাই আমি ডিসিশন নিয়েছি, তোমার মতো মানুষের সাথে আমি আর সংসার করব না। নিশি প্লিজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, এরপর এরকম ভুল হবে না। চুপ, আর একটা কথা না, আমি তোমাকে এই মুহূর্তে এই মুচির সামনে আমি তোমাকে তালাক দিব। নিশি, এক তালাক। নিশি এরকম করো না। দুই তালাক। নিশি, তিন তালাক। নিশি প্লিজ। ভালোই হয়েছে, আপনার মতো মানুষকে তালাক দেওয়াই উচিত। যান এখান থেকে।